তবে কিন্তু এই টিমটি নালিকো যতগুলো মণ্ডপ হচ্ছে, মানে সবার থেকে আলাদা চিন্তা ভাবনা করেছে যে সোশ্যাল মিডিয়াকে তুলে ধরবো। তো সোশ্যাল মিডিয়া শিকলে বন্দি আমরা, রিয়েলি সত্যি তাই, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া চলছে না। তো সেটাই এখানে মেন থিম, যে একটা নতুন ব্লগ নিয়ে আসছে, যে ব্লগটা আমাদের নালিকুলের যতগুলো দুর্গাপূজা মণ্ডপ এবং ঠাকুর কী কোনখানে কীরকম কী মণ্ডপ হয়েছে কিছু ভিডিও আমি শেয়ার করেছি, এবং আজকে যে ভিডিওটা করছি স্পেশালি শুধু কোথায় কী হচ্ছে, কীভাবে প্যান্ডেলগুলো হয়েছে আর ঠাকুর কীরকম হয়েছে শেয়ার করছি আর কীভাবে আসবে। প্রথমেই বলে দিই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নালিকুলবাসীর পক্ষ থেকে এবং আমার তরফ থেকে, যারা দর্শনার্থী দূর দূর থেকে আসে নালিকুলে দুর্গাপুজো দেখতে, তাদেরকে একটা শুভ অভিনন্দন জানাচ্ছি। তোমরা নালিকুলে এসো এবছরও 2024 দুর্গাপুজো দেখো, প্রত্যেকটা মণ্ডপ ঘোরাঘুরি করো, এবং মণ্ডপের পাশাপাশি তো খাওয়া দাওয়ার তো অনেক স্টল থাকে, খাওয়া দাওয়া করো। এবং কীভাবে আসবে, প্রত্যেক বছর নালিকুল থেকে আমরা দুর্গাপুজোর বিভিন্ন থিম এবং মা দুর্গার বিভিন্ন রকমের বা বিভিন্ন থিমের বা বিভিন্ন সাবেকিয়ানায় তাদের আমরা দেখে থাকি। কিন্তু এবছর 2024-এ কী কী থিম হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে যাবেন, এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম নালিকুলের প্রত্যেকটি দুর্গাপুজো, সেখানকার মণ্ডপ সব কিছু বিবরণ। আমি যেখানে দাঁড়িয়ে আছি নালিকুল স্কুল মাঠ বা নালিকুল দেশবন্ধু বাণীবন্ধু স্কুল মাঠে, আমার পিছনে স্কুল আর আসার উপায়, আর এইদিকে হলো নালিকুল স্টেশন। এই নালিকুল স্টেশন হাওড়া তারকেশ্বর মেন লাইনে নালিকুল স্টেশন থেকে নেবি প্রথমেই যে দেখবেন যেটা হলো কি নালিকুল স্কুল মাঠে দুর্গাপুজো। এই যে নালিকুল স্কুল মাঠে প্রথম, আজকে প্রথম দেখাচ্ছি যে এই ব্লগের মধ্যে প্রথম যে দুর্গাপুজো মণ্ডপ দেখবেন যেটা হলো কি নালিকুল স্কুল মাঠের যে দুর্গাপুজো মণ্ডপ, এটা হলো আফ্রিকার জুলু প্রজাতির, তাদের চিরাচরিত সব কিছু নিয়ে তাদের বাসস্থান বা তাদের কীরকম কী সারাদিনের দৃশ্য, এই সমস্ত কিছু নিয়ে তাদের প্রজাতির যে বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনকে দিন আফ্রিকার এই প্রজাতিগুলো, তো সেটা নিয়েই এই থিমটি। আর এখানে মা দুর্গা চলে এসেছে, আর মা দুর্গার থিম হলো কি এখানে ওদেরই মতোই, মানে জুলু প্রজাতি যেরকম ওদেরই মতোই, ওদেরই মতোই সব কিছু আকৃতি, তাদের সাজ পোশাক, এবার তাদের যে মুখাকৃতি, এই সমস্ত নিয়ে হচ্ছে নালিকুলের যে স্কুলপাড়া যে জুলু প্রজাতি, এই যে থিমটি করা হয়েছে দুর্গাপুজো 2024-এ, এটা হলো মেন থিম। আর এটা হলো ভিতরটা পরিসর, আর তারপরে চলে এলাম আমাদের জলপাড়া মৈত্রী সংঘ। এই মৈত্রী সংঘর যে মণ্ডপটি হয়েছে স্কুলের মন্দির, মায়াপুর স্কুলের মন্দির, এটা হলো কি নালিকুল রাজতলা। মানে আপনারা যদি নালিকুল স্কুল মাঠেও আগে না যান, নালিকুল স্টেশনে নেবে আপনারা মৈত্রী সংঘ আসতে পারেন রাজতলায়, মানে উত্তর দিকে হেঁটে 2 মিনিটের পথ, আর আমি দাঁড়িয়ে আছি সেই মণ্ডপের সামনে। আর এটা হলো ইস্কনের মায়াপুরের মন্দির, আর এটা হলো প্রায় 80-90 ফুটের ইস্কনের মন্দির করা হয়েছে মৈত্রী সংঘ চোয়ালপাড়া 50-61 ইয়ার। তোমাদের ভেতরে দেখাই ভেতরে কীরকম কাজ হয়েছে। আর এখানে মা দুর্গা এসে গেছেন, আর ভিতরের কাজ, ভিতরের কাজ কিন্তু ইস্কনের ভিতরে যেরকম যে শ্রীকৃষ্ণ বা গৌরীতায় এরকম কোনো থিম এই এইসব করা আছে। আর এই হলো এখানকার মা, সত্যি কথা চোয়ালপাড়া দাঁড়িয়ে ইস্কনের মায়াপুরের ফিলিংস এসেই যাচ্ছে। আর বাইরে থেকে যেরকম সুন্দর, ভিতরটা তার চেয়ে বেশি সুন্দর। আর মেন কথা যেটা বলার, ভেতরের যে আকর্ষণ, যে এই যে মার্বেলের মতো কাজ করা আছে, এবং ভেতরের যে ঝাঁটা যখন জ্বলবে সুন্দর একটা অমায়িক ফিল হয়, দারুণ একটা ভাই পাওয়া যাবে এখানে। এখান থেকে বেরিয়ে বললাম, বেরিয়ে তোমাদের আমি কিছু আর দু একটা মণ্ডপের কথা বলে দিই, যেটা হলো নালিকুল 16 নম্বর রেন গেটের পাশে পদাতিক সংঘর পক্ষ থেকে, ওখানে প্রতি বছরই কিন্তু একটি দুর্গা মণ্ডপ হয়ে থাকে, ওটা দেখে নিও। আর তাছাড়া এইখানে যদি চোয়ালপাড়া আসেন, দক্ষিণকুলে একটা দুর্গাপুজো হয়, সেটা আমি তোমার ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি। আর এছাড়া এখান থেকে যা কী করে আসবেন, যেমন ধরুন যারা ওই ভান্ডাহাটি বা ওই দিক থেকে আসেন, বা 12 নম্বর রুট ধরে আসতে পারেন, এই দিয়ে এদিকে আসতে পারেন চোয়ালপাড়া নালিকুল বাজারতে ক্রস করে, বা নালিকুল রেলওয়ে গেট যেটা 16 নম্বর রেল গেট পারে আসতে পারেন, তাছাড়া এদিকে মালিয়া দিকতে প্রবেশ করতে পারেন। এটা হলো বাস রাস্তা, যে মেন রুট 12 নম্বর। তাছাড়া স্টেশন তো বলে দেব, স্টেশন থেকে এইভাবে আসবেন। আর এই আমার পিছনে চোয়ালপাড়ার যে এবছর থিম ইস্কন মায়াপুর,
এইবারে এইবারে বলে দিই, চোয়ালপাড়া মৈত্রীসংঘ দুর্গাপুজো মণ্ডপ দেখে আসার পর ওই সাইডে রেল লাইনের পাশে বা স্টেশনের পাশে যেমন পদাতিক সংঘ এবং বড়বাবার মন্দিরের সামনে দুর্গাপুজো মণ্ডপটি আছে এবং দক্ষিণকুল দেখার পরে তোরা চলে আসবেন কোথায়? তোরা চলে আসবেন বরগাছে উদয়ন সংঘ। আর এখন দাঁড়িয়ে আছি কেদারনাথ থিমের সামনে, কিন্তু কেদারনাথ না, এর সঙ্গে কিছু কিছু আরও কিছু আছে। তোমাদের ভিডিওটা আই বাটন বা লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও যখন ভিডিও করেছিলাম, এখন যেটা করছি যে কীভাবে আসবেন আর এখানে আসবেন কীভাবে। আর এখানে আসতে হলে নালিকুল স্টেশন থেকে নেবে পূর্ব দিকে বরগাছে আসতে পারেন, তাছাড়া বাই রোড এলে, বাই রোড কামাকুণ্ড দিক থেকে এলে ওখানে বাগচি বাজার থেকে রাইট টার্ন নিয়ে একটা রাস্তা আছে বাগচি বাজার থেকে ওই বরগাছে আসার জন্য, ওখানে কিছু মণ্ডপ আছে সেটাও এই ভিডিও থাকছে। তার আগে এক ধার থেকে শুরু করেছি, যেমন স্কুল মাঠ থেকে শুরু করেছি এবং চোয়ালপাড়া দেখিয়েছি, আর ওখানে যেগুলো আছে দেখিয়েছি এবং যেটা দেখাচ্ছি বরগাছিয়া উদয়ন সংঘ। এখানে প্রথমে প্রবেশ করি একটা এত বড় নন্দীজি, নন্দী মহারাজ, আর এখানে প্রবেশ করে আর পিছনে দেখা যাচ্ছে কি কেদারনাথের থিম। এখানে যে পাহাড়ের উপর যে এখানে কিছু থিমটি করা হয়েছে, পাহাড়ের উপর যে থিমটি হয়ে থাকে কেদারনাথ মন্দির, সেরকম টাইপের কিছু করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি ঘন্টা ঝরানো আছে, আর সামনে এরকম একটা থিম দেখতে পাবেন কি মহাদেবের থিম। আচ্ছা, এইবার যে এখানে যে মহাদেবের মূর্তি দেখলেন, এরপর প্রবেশ করতে হয় গুহাতে। আমরা আছি পর্বতের মধ্যে, গুহায় প্রবেশ করছি, এখানে মা চলে এসেছে। আর বৃষ্টির কারণে কিন্তু এখানে একটু প্রিকশন নেওয়া হয়েছে, ভিতরে গ্রানাইট পাতা হয়েছে, যেমন চারিদিকে বালি সেট আপ করে, মানে বালি ফেলে যাতে না কাদাময় হয়ে যায় জায়গাটা, সেইভাবে এখানে কিছু কাজ করা হয়েছে গ্রানাইট সেট করে। আমাদের দর্শনার্থীদের জন্য সত্যি একটা অপূর্ব চেষ্টা করেছে এনারা যে অসুবিধা না হয়। আর এই হলো এখানকার মা, মা দুর্গা। কেমন লাগছে তোমরা বলো? আর নালিকুলে কিন্তু দুর্গাপুজো দেখতে এসো, এটা স্পেশালি কিন্তু থাকছে আমাদের নালিকুলে এই বছর 2024 দুর্গাপুজোয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি উদয়ন শঙ্কর মাঠে, এবছর এখানে কেদারনাথের আরাধনা, কেদারনাথের মাতৃ আরাধনা এরকম থিম। তো এখানে কিছু মহাদেবের নাম এবং মহাদেবের কিছু সিম্বল এই সব নিয়ে কাজ করা হয়েছে। যেরকম আমরা যখন মন্দিরে প্রবেশ করবেন, মানে মেন যেখানে মায়ের পুজো হচ্ছে মন্দির প্রবেশ করতে, এইরকম আমার উপরে দেখতে পাচ্ছেন তার সেই ডুগডুগি বলে ঘন্টা, কিছু শাঁখা পলা, এই সমস্ত কিছু শিব পার্বতীর আমরা দেখে থাকি বা আমাদের ফ্যামিলিতেও মায়েরা আছেন। তো ওইরকম কিছু জিনিসপত্র নিয়ে এখানে কিছু সাজ এবং ডেকোরেশন করা হয়েছে। চলো এবার এখান থেকে বেরোই, এখান থেকে বেরিয়ে তোমাদের নিয়ে যাও বাগচি বাজারের দিকটা, কারণ এদিকে উদয়ন সংঘ আসার পরে আরেকটি আছে মণ্ডপ যেটা পশ্চিম গোপীনাথপুর বলে। তো ওখানটা এখনও পর্যন্ত সব রেডি হয়নি, আমি হয়তো যেতে পারছি না, কারণ বৃষ্টি প্রচুর হচ্ছে। কারণ এক ঘন্টা মানে বৃষ্টি হচ্ছে বলে কি আধ ঘন্টা বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার দাঁড়াতে হচ্ছে আমাকে। তো এইসব কারণের জন্য সব শেয়ার করতে পারছি না, যেটুকু শেয়ার করছি যা মেন মেন তার পাশাপাশি সেগুলো তোমাদের ঘুরে দেখে নিতে হবে বাই রুট, বাই ট্রেন বা হেঁটে এইভাবে। আর এখানেও কিন্তু খাওয়া দাওয়ার জন্য বিশেষ আকর্ষণ কিছু থাকছে, যেমন ফাস্টফুডের স্টল আছে, আইসক্রিম আছে, এইসব থেকেই যাচ্ছে। বাগচি বাজার থেকে ভিডিও করা আছে যখন তৈরি করা হয় মণ্ডপটি তখন, আর এখন তো হয়ে গেছে, তোমাদের এখন ঠাকুর দেখাতে পারবো এবং ওখানে আরও যে যা ওরা বলেছিলো এটা ওটা করা হবে সেগুলো আশা করিনি চলে এসেছে। তো ওগুলো এই ভিডিও থাকছে, যেমন ওখানে আসবেন কী করে সেটা ওখানে গিয়েই বলবো। বাগচি বাজার চত্বরে যে কটি পুজো হচ্ছে ওগুলো সব শেয়ার করছে এই ভিডিওতে। যে এবার দেখায় নালিকুল বাগচি বাজার, নালিকুল বাগচি বাজার সর্বজনীন পূজা কমিটি, দুর্গাপুজো কমিটি। আর এদিকটা হলো কি কামাকুণ্ড দিক থেকে আসছে, আর এদিকটা হলো কি নালিকুল স্টেশন দিক থেকে আসছে। মহাপঞ্চমী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, এবং নালিকুলবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে নালিকুল দুর্গাপুজো 2024 কিরম হচ্ছে আপনারা বলবেন কমেন্ট করে। আর এখন প্রবেশ করছি মিশর, আর এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবেন দুদিকে এরকম থিম করা আছে, যে মিশরে যখন ইজিপ্ট আর পিরামিডে প্রবেশ করি তো পিরামিডে প্রবেশ করার ঠিক আগের মুহূর্ত, আর এখানে একটা বিশাল আকৃতি রাখা আছে কি উট, বালির উপর একটা বিশাল আকৃতি উট। আর এখন প্রবেশ করব এখানে মায়ের মণ্ডপে, আর মায়ের মণ্ডপে কীরকম হয়েছে একটু দেখিয়ে দিই। চল ফাইনালি প্রবেশ করছি কোথায়, পিরামিড, রহস্যময় পিরামিড, মিস্ট্রি পিরামিড। আর এই হলো পিরামিডের ভিতরের পরিবেশ, চারিপাশে কিন্তু এইভাবে সুন্দর করে সাজানো আছে, এবং এটা হলো মমি, আর মমিতে ভেতরে স্কেলেটন একটা।
বাহ, এগুলো কিন্তু দিনের বেলা দেখছি, তাই রাতের বেলা একটা সুন্দর ভাইব পাওয়া যাবে। রিয়েলি যখন লাইট জ্বলবে তখন একটা অসাধারণ ফিলিং হবে। বাট এখন দিনের বেলা যে আমি ভিডিওটা করছি, এরপর রাতের বেলা ভিডিও তো থাকবে আর একটা। আর এখানে যে ওনাদের যে সাজ, যেমন এই নেকলেস, তাছাড়া এগুলো ওনার কয়েন কিছু হবে, যেমন রাখা আছে দেখতে পাচ্ছি কয়েনের মতো। আর এটা হলো কি, সেই গয়নার বাক্স। আর এখানে দেখা যায় সোনার বার কিছু, আর থালা বাটি গ্লাস খাওয়ার জন্য। বাহ, সুন্দর এক থিম দেখায় এখানে কীরকম মায়া হয়েছে বা প্রতিমা এখানে কীরকম করা হয়েছে। আর ভিতরে তো এত সুন্দর ভয় একটা আছেই, তার সঙ্গে থাকছে ভয় ভয় একটা মিউজিক থাকবে, যদি এখন মিউজিক নেই। আর এই হলো এখানকার এখন যে মণ্ডপটির কাছে চলে এলাম, এটা হলো এনায়েতপুর। কারণ এই যে ব্রিজটি হচ্ছে, এটা 14 নম্বর গেটের উপর ব্রিজটি হচ্ছে, ঠিক ব্রিজটি থেকে নামার ঠিক পাশেই এই যে রাইট সাইডেই এই হলো মণ্ডপ। তো মণ্ডপের থিম টিম দেখে বুঝতে পারছি এখানে সম্ভবত সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু একটা বোঝানো হয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বন্দি হয়ে গেছি, হাতে সেগল পড়ে গেছে, সেটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আর এটার মূল আকর্ষণ হলো কি, সোশ্যাল মিডিয়ায় আমরা বন্ধ, যেমন চারিপাশে প্যান্ডেলটি কীভাবে সাজানো, যেমন ইনস্টা আছে, মেসেঞ্জার আছে, এক্স আছে, এইসব 4G, ফোনপে, হোয়াটসঅ্যাপ এইসব দিয়ে সাজানো হয়েছে এখানকার মণ্ডপটি। আর এখানে আসতে হলে যে আসবেন নালিগু স্টেশন থেকে বাক্সি বাজার, বাক্সি বাজার ঠিক 800 মিটার বা 200 মিটার এগিয়ে দেখতে পাবেন কি, এই ঠিক এই যে ব্রিজের গোড়াতেই এই মণ্ডপটি। চলো ভেতরে প্রবেশ করি। আর তাদের আসতে পারবেন কোথায়, কামাকুণ্ড দিক থেকে। আর প্রবেশ করি এই মণ্ডপের ভেতরে। আর মণ্ডপটি সাজানো হয়েছে কিছু কেক বা মাফিন যেগুলো হয় সেই পেপার দিয়ে চারিপাশটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর ভিতরের ভাইবটাও সেই মগজ ধুলাইয়ের মতো করা আছে, মাথায় চুষে খেয়ে নিচ্ছে, ফোন বর্জন করতে হবে, এরকম একটা থিম। গুগল, ইউটিউব, আমি যদি ইউটিউব ভিডিও ছাড়ছি ইউটিউব দিয়ে, সেখানে আবার একটা ফেসবুক আছে বা ফেসবুকও দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা বুঝিয়েছে যে বাচ্চাদেরকে ফোন হাতে তুলে দেওয়া হয়েছে, তো এটাই যেন তার ব্রেন চুষে খাচ্ছে এরকম একটা ব্যাপার। আর এখান থেকে তার শিক্ষা ফিডিং যেটা দেখাচ্ছে, পুরোপুরি থিমটি একটা বৈচিত্র্যময় থিম একটি। আর এখানে মা ঠিক গতবার যেরকম ছিল ঠিক ওই টাইপেরই মায়ের এখানে মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আর এই হলো এখানে মায়ের মূর্তি। তবে কিন্তু এই থিমটি নালিকো যতগুলো মণ্ডপ হচ্ছে, মানে সবার থেকে আলাদা চিন্তাভাবনা করেছে যে সোশ্যাল মিডিয়াকে তুলে ধরবো। তো সোশ্যাল মিডিয়া শিকলে বন্দি আমরা, রিয়েলি সত্যি তাই, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া চলছে না, তো সেটাই এখানকার মেন থিম। এবার এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে আর একটা মণ্ডপে যাই, মণ্ডপ দেখায় নালিকো দুর্গা পুজো। তো এখানে থিমটি কিন্তু সত্যি অসাধারণ, ভাবনার বাইরে ছিল আমার যে এরকম থিম নালিকুলে হচ্ছে। আর আমি সেই দাঁড়িয়ে আছি, সোশ্যাল মিডিয়ায় বন্দি আমরা, শিকলে বন্দি, একটা ভালো সুন্দর একটা শিক্ষার জায়গা পেয়ে গেলাম। তবে এই থিমটি কিন্তু এবছর নালিকুলে এক্সক্লুসিভ, 2024 দুর্গাপুজো নালিকুল এক্সক্লুসিভ যে থিম বা যে মণ্ডপ, ছোটোর ওপর কিন্তু শিক্ষণীয় ব্যাপার। এই সেই মণ্ডপ এনায়েতপুরে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নালিকুল পোস্ট অফিস পঞ্চানতলা। পঞ্চানতলার যে মণ্ডপটি হয়েছে একটা আমাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। তো এখানে সেইটা থিমটি করা হয়েছে, পুরনো দিনের মতো থিম। সেই রিক্সা আমি দেখতে পাচ্ছি টানছেন একজন হাত রিক্সা, তো সেই সবগুলো নিয়েই কিছু থিম এখানে করা হয়েছে। পুরনো কিছু চিত্র আছে ছেলেবেলার আমাদের এবং আমাদের আগের জেনারেশনের বাউল গান, এই সব নিয়ে থিমটি করা হয়েছে। আর এখানে আসবেন কীভাবে বলে দিই, পোস্ট অফিস যে মণ্ডপটি আছে ওখানে ঠাকুর দেখে সোজা চলে আসবেন, এখান থেকে 500 মিটার হয়তো ডিস্টেন্স হবে। আর এটা পায়ে হেঁটে হয়ে যায়, বা যারা বাইকে করে আসেন বা সাইকেলে আসেন তো কভার করতে পারবেন। এইবারে ভিতরে প্রবেশ করি। এই যে থিমটি দেখা যাচ্ছে দূর থেকে, যে এইভাবে সাজানো যে ফ্রন্টের দিকটি, যেমন একটা বাচ্চা ছোটো ছেলে ঘুরিয়ে ওড়াচ্ছে, এরকম থিম উপরে করা হয়েছে ওই মায়ের মূর্তি। আর চারিপাশে কিন্তু এরকম সাইকেলের যে বা ভ্যানের যে রিং হয় তো সেই সব সাজানো আছে, পুরনো জিনিস দেখতে পাচ্ছি আমরা। তো এখানে এটা কিছু আগেকার দিনে কিছু ফিলিংস পাবো, যেমন লেখাই আছে হারিয়ে গেছে শৈশব স্মৃতি অন্তরালে। মানে আমি প্রথমে কথাটা বললাম থিমটি না দেখি কী লেখা আছে, এটা হলো মেন থিম। আর ভেতরে প্রবেশ করলে ভাইবটা সত্যি পাবো এইরকমই, যে একদম প্রথমেই যে হাত রিক্সা টানছেন আর ছোটো একটা লণ্ঠন নিয়ে, আর ভিতরে যে চারিদিকগুলো করা আছে তো এই রকমই, যে বাউল গান বা লাটায় ঘুড়ি ওড়াচ্ছে গুলতি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে চিত্র বা থিম। আর এখানে আরেকজন আছে, যদিও লাইটটা কম আছে দেখা যাচ্ছে, বাট দিনের বেলা
আর রাতের বেলা ফায়ার কিন্তু আলাদা হবে। আর চারিদিকটা এইভাবে গঠন করে সাজানো, হাতের এই যে একটা লাট টোয়াল দেখছি যে আমরা ছোটোবেলা আমরাও ঘুরিয়েছি, বাট এখনকার দিনে খুব কম দেখা যায়। সেই সমস্ত থিম নিয়ে এবছর এখানে যে পঞ্চাননতলা নালিকুল পোস্ট অফিস, তো এখানে এটি হলো পোস্ট অফিসের কাছাকাছি, তো এটাই হলো মেন থিম আর মেন আকর্ষণ যে এখানে মা একটা থিমে দেওয়া হয়েছে, পুরনো যে আমাদের ছোটোবেলাকার থিম, আর পাশে ছোট একটা মায়ের মূর্তি আছে, প্রতিমা আছে, তো এখানে পুজো হবে। তোমরা আশা করছি যারা রাতের বেলা আসবে, যেহেতু আমি দিনের বেলা করছি কিছু লাইট বন্ধ আছে, সেইভাবে ফুটে না উঠলেও বাট রাতের বেলা লাইটের কাজে দারুণভাবে ফুটে উঠবে। এটা কিন্তু থাকছে বিশাল একটা এক্সক্লুসিভ আকর্ষণ। তো নালিকুলের কিছু এক্সক্লুসিভ দুর্গাপুজো মণ্ডপ, দুর্গাপুজো স্থান নিয়ে আজকের এই আমার ভিডিওটি। আর এখন যে জায়গা দাঁড়িয়ে আছি সেটা হলো কোথায়, পোস্ট অফিস নালিকুল পোস্ট অফিস পঞ্চাননতলা। তো এখানে থিমটি দেখিয়ে দিয়েছি, আর এর বাকি আছে আরও অনেকগুলো মণ্ডপ, সেগুলো থাকছে এই ভিডিওর মধ্যে। আর এখন যে চলে এলাম এই পোস্ট অফিস পঞ্চাননতলা, পোস্ট অফিসে দেখার পর পঞ্চাননতলা, ওখান থেকে দেখাবো আরেকটু এগিয়ে এসে কেশবনগর বিজয়পুর। তো এখানকার থিম হলো নারী, মানে নারীদের সম্মানার্থে এই মণ্ডপটি করা হয়েছে। তারই সামনে দাঁড়িয়ে আছি আমি, ভেতরে প্রবেশ করে দেখাই। আর আসার উপায় ওই একই, পোস্ট অফিস থেকে ভেতরে চলে আসবেন, পোস্ট অফিস আসবেন হচ্ছে কামাকুণ্ড দিক থেকে, অথবা নালিকুল স্টেশন বা নালিকুল বাগানম রুট দিয়ে আসতে পারেন। আর এটা হলো কি তার মূল এন্ট্রি, যদিও বৃষ্টির কারণে অনেক কিছু চাপা দেওয়া আছে, হয়তো সবটা আমার এই ভিডিওর মধ্যে আসছে না। তোমরা যারা আসবে রাতেরবেলা তো অবশ্যই আসবে, লাইট দেখতে পাবেন। আর এখানে হচ্ছে বৃষ্টির জন্য প্রিকশন কিছু নেওয়া হবে অবশ্যই। আর ভিতরে যে প্রবেশটি, নারীদের সম্মান রক্ষা করতে হবে, নারীদের উপর নির্যাতন বা শিশুদের উপর নির্যাতন এই সমস্ত কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে মেন থিম। তো তাই নারী এই নাম দেওয়া হয়েছে, যেমন স্টপ চাইল্ড অ্যাবিউস, নারী নির্যাতন, এত কিছু এখানে যে থিম করা হয়েছে বা ছবি চিত্র দেখানো হয়েছে চারিদিকে, এই ব্যাপার, যেমন নারী ধর্ষণ বন্ধ হোক, এই সমস্ত থিম, দেবী মায়ের পুজো করি, আরাধনা নিজের মায়ের স্থান, বৃদ্ধাশ্রম, এই জিনিসগুলো যে বোঝা যায় যে সমাজে আমরা কোন জায়গায় অবস্থান করছি। আর বৃষ্টির কারণে কিন্তু অনেক কিছু চাপা দিয়ে আছে, যাই হোক এটা কিন্তু সার্জনীয়, বাট এটা কিন্তু কিছু মনে করবে না, কারণ বুঝতেই পারছেন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো সেই পারপাসে চারিদিকে এইভাবেই কিন্তু কিছু থিম এখানে সাজানো আছে। আর মায়ের মণ্ডপটি দেখিয়ে দিই, বিশাল সুন্দর একটা মিষ্টি মুখে, আর রিয়েলি বলছি সুন্দর লাগছে। আর যখন মাকে পুজো করা হবে, আরাধনা করা হবে, মালা থাকবে, অসাধারণ লাগবে, মায়াবী লাগবে, তার সঙ্গে লাইট তো থাকছেই। এখন এবার এখান থেকে বেরোচ্ছি, এটা হলো কি নারী থিম করা হয়েছে কেশবনগর বিজয়পুর। এরপরে চলে যাবো কুসকারের দিকটা। প্রতি বছরই থাকে কুসকারের দুটো বড় বড় মণ্ডপ, এক্সক্লুসিভ কিছু কিছু থাকে, তো এবছরও থিম কিছু ওখানে সুন্দর আছে। তা তার মধ্যে একটা আমার ভিডিও করা আছে, যেটা আই বটনে লিঙ্ক থাকবে, দেখে নিও। আর থাকছে আজকে যেহেতু সব মণ্ডপগুলো করছি, তার মধ্যে কিছু ছোটোখাটো মিশিং চলে যেতে পারে, আমি হয়তো ক্লিপস দিয়ে দেবো বা মুখে বলে দেবো। তারই মধ্যে এটা হলো কি সুন্দর এক্সক্লুসিভ জায়গা কেশবনগর বিজয়পুর, এখানে তোমরা কিন্তু এসো, খুব ভালো লাগবে, কারণ রাতেরবেলা এলে এই লাইটিংয়ে মানে দেখবে যে জায়গাগুলো যা মানে ফুটিয়ে তোলা হচ্ছে যে আমাদের সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে। এটা মেন থিম নারী। আর কেশবনগর বিজয়পুর দুর্গাপুজো মণ্ডপ দেখে আসার পর আপনারা ডাইরেক্ট আসতে পারেন ঘুষকাড়া, যেমন ওখানে বাইরের পথ যেটা, ওখান দিয়ে আসতে পারেন। এলে প্রথমে এই মণ্ডপ যে ঘুষকাড়া, আমরা সবাই এরা এই ক্লাবের, যেমন ঘুষকাড়ার প্রাথমিক বিদ্যালয়, আর তারই মাঠে বা গ্রাউন্ডে যে পুজোটি হয়ে থাকে, তো এবছর ওনাদের থিম কিছু ঝিনুক দিয়ে তৈরি করা হচ্ছে। বাট যদিও আজ মহাপঞ্চমীর দিনে এখনও বৃষ্টির কারণে মণ্ডপ কমপ্লিট করতে পারেনি, তো আশা করি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। মা দুর্গা এখানে চলে এসেছেন, আর সত্যি এক্সক্লুসিভ। আর ঝাড়টা দেখুন, ঝাড় কি অসাধারণ, মানে ঝাড় যখন জ্বলবে ভেতরটা তো তুলনাই করা যাবে না। আর প্রত্যেকটি কাজ যেমন করা হয়েছে, যেমন ঝিনুক বা ওই ছোটো ছোটো শামুক এই সমস্ত জিনিস দিয়ে। এইটা হলো এখানকার বৈশিষ্ট্য, যে এবারে যে থিমটি করা হচ্ছে ঝিনুকের কাজ, বা ঝিনুকের দেশে এরকম একটা থিম। চারিপাশটা কারেন্ট অফ হয়ে গেল। আর এই হলো ওখানে মা একটি, আর এখানে মা একটা বিশাল বড় আকৃতি, মানে টোটাল যে ব্যাপার দেখি অনেকটা বড় একটা জায়গা জুড়ে মায়ের এখানে আরাধনা করা হবে। এটা মায়ের মেন স্থান, এটাই হলো এখানকার মায়ের মূর্তি। আর এই কেশবনগর বিজয়পুর থেকে এসে যখন এখানে প্রবেশ করছেন, এখান থেকে বেরিয়ে যাবেন না ঘুষকাড়া খেয়ালি সঙ্গ, অথবা নালিকুল বটতলা থেকে ওই দিক দিয়ে এলে ঘুষকাড়ার দিকে প্রথমে কিন্তু পড়বে খেয়ালি সঙ্গ, তারপরে কিন্তু এই রাস্তা, এই মণ্ডপটি। এখান থেকে দেখাবার আবার পিছন দিকে রাস্তা দিয়ে আপনারা ওই কেশবনগর যেতে পারেন,
অথবা আবার ওই দিক দিয়ে যেমন রাস্তা বললাম পোস্টপুর দিক থেকে রাস্তা আছে, মানে এটা সার্কেল ওয়াইজ আপনারা ঘুরে নিতে পারেন, মানে একটা দিক দিয়ে ঢুকলে আর এক দিকে বেরিয়ে যেতে পারেন, অথবা কেশবনগর দিয়ে ওদিক দিয়ে ঘুরে এদিকে আসতে পারেন। এটা হলো মেন দেখানো, অনেকেই রাস্তাটা জানে না যা দূর থেকে আসেন। আর ঢালাই রাস্তা করা আছে, রাস্তা চওড়া, বাইক সাইকেলে যেতে কোনো অসুবিধা হবে না। এবার চলো চলে যাই এবার দিল্লির লালকেল্লা খেয়ালিসঙ্গ। আর এখন এই মুহূর্তে চলে এলাম কোথায় কোথায়, দিল্লির লালকেল্লা, আমাদের নালিকুল এক্সক্লুসিভ। এবছর থাকে লেজার লাইট শো এবং কিছু থিম ওয়াইজ কিছু লাইটিং থাকছে। এটি ফ্রন্টের লাইটটা মেলে আমি দেখিয়েছি তোমাদেরকে এখানে প্যান্ডেলটি কীভাবে তৈরি করা হচ্ছে। আর আর আসার উপায় হলো কি, নালিকুল বটতলা বা নালি স্টেশন থেকে কুচকালা আসতে 1-1 কিলোমিটার রাস্তা, সেখান থেকে আসতে পারেন, অথবা পোস্ট অফিসের দিক থেকে ঠাকুর দেখতে একটু ভেতর থেকে আসতে পারেন। এবার আমি ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাই এখানে মা দুর্গা কীভাবে এখানে উন্মোচন হচ্ছেন, তা মা দুর্গার থিমটি দেখিয়ে দিই। চলো ভেতরে প্রবেশ করি। আজকে মহাপঞ্চমী, সকলকে আমার নালিকুলবাসী এবং আমার তরফ থেকে সাধু আমন্ত্রণ, নালিকুল যতগুলো দুর্গা পুজো মণ্ডপ হচ্ছে তোমরা দেখতে এসো। এবং এখানে এক্সক্লুসিভ যে মণ্ডপগুলো থাকছি তার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ, তোমার দেখে থাকো কিন্তু খুব সুন্দর একটা নালিকুলের পর্যায়ে নিয়ে যায় অনেক জায়গায়। আমাদের ডানকুনি আছে, শ্রীরামপুর আছে, কলকাতা আছে, এগুলো ছাড়াও আমাদের কাছে পিঠে হুগলির মধ্যে জিরাটে বলে দারুণ টিম হচ্ছে, সঙ্গে আমাদের নালিকুল অনেকটা এগিয়ে গেছে। এই বছর অনেক কিছু তুলে ধরা হয়েছে। মণ্ডপ কিন্তু প্রতি বছর বিভিন্ন মণ্ডপ করা হয়, তার মধ্যে এটা একটা অন্যতম সেরা মণ্ডপ। যেমন হলো কি দিল্লির লালকেল্লা, আমি এখন ভিতরে দাঁড়িয়ে আছি, তোমাদের বাইরে দেখিয়েছি। হ্যাঁ, যখন রাতে আসবো লাইট শো তোমরা দেখতে পাবে, এটা কিন্তু এক্সক্লুসিভ জায়গা একটা। আর এখন দাঁড়িয়ে আছি আমার চারিপাশে মাঠ, তবে কিন্তু জায়গাটা কিন্তু নালিকুল গুসকাড়া। এই গুসকাড়া যে খেয়ালি সঙ্গ যেখান থেকে প্রবেশ করেন তার ঠিক অপোজিট সাইডে দেখবেন দুর্গাপুর সুবর্ণসঙ্গ। তো এখানে যে দুর্গাপুর প্রতিমাটি বা এখানে থিমটি হয়েছে, চলো তোমার দেখাই। এখানে আসার উপায় ওই একই যেটা নালিকুল বটতলা থেকে গুসকাড়া আসছেন, ঠিক ওই সেমি রুট। যেমন এই যে দূরে দেখা যাচ্ছে গাছপালাগুলো, এটা হলো মেন রুট যেটা শেয়াখালা থেকে যাচ্ছে। যেমন ওই মোড়টা হচ্ছে গুসকাড়া মোড়, ওখান থেকে এই ঢালাই রাস্তা আছে ঠিক একটুখানি আগে, একটু জাস্ট 10 পা আগে এই ঢালাই রাস্তায় আসলে দেখতে পাবেন এই যে থিমটি করা হচ্ছে, এটা হলো সেই থিম। এখানে থিমটি আমি কী জানি না, তবে দূর থেকে আমি দেখতে পাচ্ছি কি কিছু ওই পাখির যে বাসা, আর বাসের চেরিতে বাসা বাসা এই সমস্ত কিছু করেছে। তো মেন এদের আকর্ষণ আমি ভেতরে না গেলে দেখাতে পারছি না, তোমরা এভাবেই আসবে, ভেতরে যাই তোমরা দেখা। চলো ভেতরটা দেখায়। এখানে যে গতবারে খুব সুন্দর থিম করা হয়েছিল 2023-এ, আর 2024-এও যে ছোটো ওপর কাজটি করা হচ্ছে, এটা সমস্ত আমাদের বর্তমান যে হয়তো পাখিদের নিয়ে কিছু এখানে বোঝা যায়, যে পাখিদের বাসার মতো কিছু করা হয়েছে, জল ফল পড়বে, এগুলো কলের ট্যাপ করা হয়েছে। আর এখানে একজন পুরুষ আছেন যিনি হয়তো কিছু একটা থিম হবে জানি না ঠিক, বাট রিয়েলি বলে যাচ্ছি থিমটি সুন্দর হচ্ছে। কিছু মুখোশ দিয়ে সাজানো আছে দেওয়ালগুলো। আর এখানে ওই দূরে দেখা যায় মা একটা থিমের প্রকারে যে গাছের ওপর কি থিম করা হয়েছে, গাছের বট গাছা ঝুড়ি ঝুলছে এরকম থিম। তো মেন থিম সুন্দর একটি ছোটোর ওপর ভাবনা, খুব ভালো একটা ভাবনা। আজকে হচ্ছে মহাপঞ্চমী, এই মহাপঞ্চমী তিথিতে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা অভিনন্দন আমাদের নালিকুলবাসী এবং আমার পক্ষ থেকে। তোমরা যারা আসবে এই মণ্ডপে কিন্তু এসো এবং দেখবে এখানে থিমটি খুব সুন্দর একটা ছোটো করে ভালো থিম করেছে এবং ঠাকুরও খুব সুন্দরভাবে করেছে। আর এখন প্রবেশ করছি আমাদের নালিকুল নপাড়া প্রাইমারি স্কুল গ্রাউন্ডে। এই প্রাইমারি স্কুল গ্রাউন্ডের যে থিমটি হয়েছে আমি দেখাই, আমার ঠিক সামনেই আছে এরকম একটা থিম, ছোট্টর ওপরে একটা অসুর আছে, অসুরের মুখ বা রাক্ষসের মুখ করা আছে। আর এটাই ভেতরে প্রবেশ করব। এটা কিন্তু আজকে আমার এই ব্লগের শেষ পুজো মণ্ডপ, এর আগে আমি ছোট্ট প্লেস দিয়ে দেবো নালিকুল বাজার সমিতির। আর তোমরা এখানে কীভাবে আসবে, যারা 52 রুটে আসো, যে নারীগুলো পিডাব্লিউডি অফিস ঠিক তার এই অপোজিট সাইডে রাস্তা আছে, ওই সাইডের রাস্তা দিয়ে আসতে পারে, একটুখানি পথ হেঁটে হয়তো 1 মিনিট লাগবে। এই মধ্যে এটা হলো কি এই থিম, আর এখানে ঠাকুর কীরকম দেখাই, আর প্রত্যেকটা জায়গায় মোটামুটি দেখিয়ে দিয়েছি নারীগুলো কীভাবে আসবে, প্রত্যেকটা মণ্ডপ কীভাবে ঘুরবে না ঘুরবে বা কীরকম থিম, ঠাকুর কীরকম, তার মধ্যে এটা একটা বিশেষ আকর্ষণ নারীগুল না পড়া। দেখাই এখানে ঠাকুর বা আমার প্রতিমা কীরকম করা হয়েছে। গত বছরও কিন্তু এখানে খুব সুন্দর ঠাকুর করা হয়েছিল। আর এখানে ভিতরটা সুন্দর করে কাজ করা হয়েছে, কাঠের পুতুলের মতো কাজ, কিছু মায়ের থিম আছে, এই সমস্ত কিছু নিয়ে এখানে
পিকচার দেওয়ালে সাজানো হয়েছে, আর এই হলো এখানে মায়ের প্রতিমা। এবারে গতবার এখানে থিমের ওপর করা হয়েছিল, বাট এবছর নর্মালি সোলার সাজে মা এখানে আবির্ভাব হয়েছেন। তো তোমাদেরকে এই হলো ভিডিও যা শেয়ার করছি, এইভাবে তোমরা ঘোরো, বা এই দিক থেকে শুরু করেও গুসকাড়া ঘুরে, কেশবনগর, বাগতিবাজার ঘুরে, বড়গাছিয়া ঘুরে, চোয়ালপাড়া, ওই দক্ষিণপুর ওগুলো ঘুরে আবার ব্যাক করতে পারো, অথবা ওই দিক থেকে রিভার্সাল হয়ে ব্যাক করতে পারো। মানে সার্কেল ওয়াইজ ঘুরলে তোমরা প্রত্যেকটা সহজভাবে রাস্তা দিয়ে যেতে পারো, রাস্তা আমি বলে দিয়েছি। এই হলো আমার এই ভিডিওর মূল বৈশিষ্ট্য। চোয়ালপাড়া দিক দিয়ে শুরু করে, স্কুল বার্থডে শুরু করে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নপাড়া আসতে পারো, আর নপাড়া এসে ফাইনালি যে থাকে আমাদের নালিকুল বাজার সমিতির যে বাজার সমিতি, যে দুর্গাপুজো মণ্ডপ, ওটা দেখার পরে আপনারা নিজস্ব বাড়ি ব্যাক করতে পারবেন স্টেশনে গিয়ে। আর এই হলো সার্কেল, আজকে যে ভিডিওটা শেয়ার করছি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়েছি। তোমরা ভিডিও দেখলে রিয়েলি বলছি, নালিকুলের দুর্গাপুজো দেখতে তোমাদের অসুবিধা হবে না। তা যারা যারা আসবে এইভাবে অন্তত রিভার্স ওয়াইজ ফলো করতে পারো, আবার সার্কেল ওয়াইজ ফলো করতে পারো। এইভাবে রুটটা ফলো করে তোমরা এসো, দেখবে যে খুব সহজে ঘুরতে পারবেন, এদিক ওদিক করতে হবে না, আর একদিক শুরু করবেন একদিক শেষ করবেন। এটাই হলো আজকের আমার লাস্ট ব্লগ, আজকের লাস্ট ব্লগ, আজকে মণ্ডপের লাস্ট ব্লগ। তো দেখা হচ্ছে যদি রাতের দিকে আসি, রাতে কীরকম লাগে আমাদের এখানকার মণ্ডপগুলো সেগুলো শেয়ার করব। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করতে হবে দুর্গাপুজো 2024। টেক কেয়ার, টাটা, বাই।